এখানে পাবো 2,4-dinitrotoluene এই যে প্রোডাক্টটি আমরা পেয়েছি এই প্রোডাক্টটির নাম হচ্ছে 2,4-dinitrotoluene এখন এই 2,4-dinitrotoluene যদি আমরা আবার পুনরায় নাইট্রেশন করি গারো সালফিউরিক অ্যাসিড এবং গারো নাইট্রিক অ্যাসিড এর উপস্থিতিতে এবং টেম্পারেচার এখানে মুখ্য বিষয় 110 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে আমাদের তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে উৎপাদ টিএনটি বা 2,4-6-trinitrotoluene সেটা আমরা পেয়ে যাব তো আশা করি এতক্ষণ পর্যন্ত যে উৎপাদগুলো বা যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করলাম নিশ্চয়ই তোমাদের কাছে বুঝতে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না তো এই টিএনটির যে ব্যবহার সেটি একটু আমরা দেখে নিই ব্যবহারটা হচ্ছে সাধারণত টিএনটি এটি একটি বিস্ফোরক পদার্থ এই বিস্ফোরক পদার্থটি আমাদের এই টিএনটির মধ্যে যেহেতু অক্সিজেনের আনুপাতিক পরিমাণ যথেষ্ট বেশি থাকে তাই কি হয় সামান্য আঘাতেই এর অভ্যন্তরীণ দহন ঘটে এই দহনে প্রচুর পরিমাণ গ্যাসীয় পদার্থ উৎপন্ন হওয়ায় প্রচণ্ড চাপের সৃষ্টি হয় ফলে তীব্র বিস্ফোরণ ঘটে এখন এই টিএনটি একটি ইষদ হলুদ বর্ণের কেলাসাকার কঠিন পদার্থ যার গলনাঙ্ক 81 ডিগ্রি সেন্টিগ্রেড এই বিস্ফোরক দ্রব্য সাধারণত বোমা হ্যান্ড গ্রেনেড টর্পেডো সহ বিভিন্ন অস্ত্রে ব্যবহার করা হয় টিএনটি এবং অ্যামোনিয়াম নাইট্রেটের যে মিশ্রণ এই মিশ্রণটাকে সাধারণত অ্যামাটল নামক একটা বিস্ফোরক পদার্থ ব্যবহার করে কি করা হয় পুরাতন স্থাপনা ধ্বংস করার কাজে ব্যবহার করা হয় তো এই যে ব্যবহারগুলো এই ব্যবহারগুলো আমাদের অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আমাদের মনে রাখতে হবে এমসিকিউ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো মোটামুটি এরপরের যে টপিকস আমাদের সেটি হচ্ছে ডেটল প্রস্তুতি ডেটল এবং প্যারাসিটামল দুটো টপিকস আর আজকে আমাদের রয়েছে আলোচনা তো এখন আমরা ডেটল প্রস্তুতি নিয়ে আলোচনা করব দেখো এই যে ডেটল টপিকসটা এই ডেটল চেনে না এমন কোনো লোক পাওয়া খুব দুষ্কর কারণ সাধারণত অ্যান্টিসেপটিক হিসেবে আমরা বাসা বাড়িতে বিভিন্ন কাজে কাটা ফাটায় বিভিন্ন কাজে আমরা ব্যবহারগুলো আমরা সকলেই জানি সাধারণত এটা একটা জীবাণুনাশক অর্থাৎ অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয় এবং পচন নিবারক হিসেবে ব্যবহার করা হয় আর গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে এই ডেটল তো মূলত আমরা ডেটলটা সকলেই কম বেশি ব্যবহার করে থাকি তো ডেটলটা কীভাবে প্রস্তুত করা হয় সেটি একটু আমরা দেখি যে 3,5-dimethylcyclohexenone ডেটল প্রস্তুতির একটি কাঁচামাল এই জৈব যৌগকে প্যালাডিয়াম কমপ্লেক্স এর সাহায্যে আমরা অ্যারোমেটিকীকরণ বা অ্যারোমেটিসিটিকীকরণ যদি করি তাহলে 3,5-dimethylphenol পাওয়া যায় অতঃপর প্রাপ্ত যৌগকে আয়রন প্রভাবকের উপস্থিতিতে আমরা কি করব ক্লোরিনেশন যদি করি তাহলে ডেটল পেয়ে যাই অর্থাৎ ডেটলের পরিপূর্ণ নাম হচ্ছে 4-chloro-3,5-dimethylphenol 4-chloro-3,5-dimethylphenol এখন এই ডেটলের মধ্যে ক্লোরোজাইলিনল 4.8% অর্থাৎ ডেটলের যে প্রধান উপাদান প্রোপানল 2 তারপর পাইন অয়েল ক্যাস্টর অয়েল সাবান এবং পানি থাকে আরও অনেক কিছু মিশানোর পর আর যেহেতু ডেটলের প্রধান উপাদান হচ্ছে আমাদের ক্লোরোজাইলিনল এটা 4.8% থাকে তো চলো আমরা রিয়াকশনটা দেখি তো প্রধান যে উপাদান মোটামুটি প্রস্তুতির যে প্রধান কাঁচামাল যেটি সেটি হচ্ছে আমাদের 3,5-dimethylcyclohexenone এটি হচ্ছে আমাদের
3,5-dimethylcyclohexanone একে আমরা কি করব একে আমরা যদি প্যালাডিয়াম লিগ্যান্ড যুক্ত কমপ্লেক্স অ্যারোমেটিকীকরণ করি অ্যারোমেটিকীকরণ যদি আমরা করি তাহলে কি পাবো তাহলে আমরা 3,5-dimethylphenol পাবো 3,5-dimethyl এটি হচ্ছে আমাদের 3,5-dimethylphenol আমরা পাবো এখন এই 3,5-dimethylphenolটাকে যদি আমরা কি করি আবার ক্লোরিনেশন করি আয়রন প্রভাবকের উপস্থিতিতে ক্লোরিনেশন করি তাহলে আমরা ডেটল পাবো দেখো এটি হচ্ছে আমাদের ডেটল তাহলে আমরা দেখলাম যে ফাইনালি আমরা ডেটল প্রস্তুত করতে পেরেছি এবং আমাদের ডেটলের যে নাম সেটি হচ্ছে বাণিজ্যিক নাম হচ্ছে ডেটল এবং কেমিক্যাল নাম হচ্ছে 4-chloro-3,5-dimethylphenol তো আমরা ইতিপূর্বেই আমরা দেখে নিলাম যে ডেটলের যে ব্যবহার বিধি সেই ব্যবহার বিধি সম্পর্কে আমরা জানলাম আবার একটু আমরা জানি অসংখ্য ব্যবহারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো হচ্ছে অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক হিসেবে আমরা ব্যবহার করি ডেটলকে এবং পচন নিবারক হিসেবে ব্যবহার করি তারপর গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে এই ডেটল এরপরে বিভিন্ন রকমের ক্ষতিকর যে ভাইরাস রয়েছে সেই ভাইরাসগুলোকেও ধ্বংস করতে পারে ডেটল অর্থাৎ এক কথায় বলতে গেলে সাধারণত অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক জীবাণুনাশক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ রয়েছে সেটা আমরা কম বেশি সকলেই জানি তো এখন আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব যেটা সম্পর্কে আমরা ডেটলের মতো সকলেই কম বেশি জানি সেটা হচ্ছে প্যারাসিটামল তো এই প্যারাসিটামলটা কি এই প্যারাসিটামলটা হচ্ছে জ্বর ব্যথা মাথা ব্যথা সাধারণত এই ধরনের শারীরিক সমস্যাতে আমাদের এই প্যারাসিটামলটা ব্যবহার করা হয় তো এই প্যারাসিটামলটা বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম নামে আমরা চিনে থাকি সাধারণত নাপা এস নাপা এক্সট্রা এই ধরনের যে নামগুলো রয়েছে এই নামগুলো আমরা মোটামুটি সকলেই কম বেশি এই নামগুলোর সাথে পরিচিত তো প্যারাসিটামলটা কী করে প্রস্তুত করতে হয় সেটি মূল থিমটা আমরা দেখি তারপরে আমরা রিয়াকশনে যাব ফেনলকে যদি আমরা কক্ষ তাপমাত্রায় কী করি লঘু নাইট্রিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া করাই তাহলে 2-নাইট্রোফেনল এবং 4-নাইট্রোফেনল এর মিশ্রণ আমরা পাব অর্থাৎ অর্থো নাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল এর একটা মিশ্রণ আমরা পাব যেটা আমরা ইতিপূর্বে দেখছি এখন এই মিশ্রণ থেকে 4-নাইট্রোফেনলকে যদি আমরা পৃথক করি এবং পৃথক করে এর সাথে টিন এবং এই সিএল দ্বারা যদি বিজারিত করি তাহলে 4-অ্যামিনোফেনল পেয়ে যাব এখন এই 4-অ্যামিনোফেনলকে ইথানোয়িক অ্যানহাইড্রাইড দ্বারা যদি আমরা অ্যাসিটাইলেশন করি তাহলে এন অ্যাসিটো 4-অ্যামিনোফেনল অর্থাৎ 4-হাইড্রোক্সি অ্যাসিটানিলাইট বা প্যারাসিটামল পেয়ে যাব তো চলো আমরা রিয়াকশনটা একটু দেখে নিই ফেনলকে নাইট্রিক অ্যাসিড লঘু নাইট্রিক অ্যাসিডের সাহায্যে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি পাব টু নাইট্রোফেনল বা অর্থো নাইট্রোফেনল আর 4-নাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনল এই
দুটোর মিশ্রণ আমরা পাব। এখন এই টু নাইট্রোফেনল এবং ফোর নাইট্রোফেনলের মধ্যে আমরা যদি ফোর নাইট্রোফেনলটাকে আলাদা করে নিই, ফোর নাইট্রোফেনলটাকে যদি আমরা কি করব আলাদা করে নিই, তাহলে কি পাব, ফোর নাইট্রোফেনল। এই ফোর নাইট্রোফেনলটাকে আমরা টিন এবং এইচসিএল এর উপস্থিতিতে যদি বিজারিত করি, তাহলে সেখানে আমাদের জায়মান হাইড্রোজেন উপস্থিত হবে এবং জায়মান হাইড্রোজেন এসে সেটা কি করবে, বিজারিত করবে। বিজারিত করার পর আমরা এনএইচ টু ফোর অ্যামিনো ফেনল পেয়ে যাব। এখন এই ফোর অ্যামিনো ফেনলটাকে যদি আমরা কি করি, ইথানোয়িক অ্যানহাইড্রাইড CH3 CO টু ইথানোয়িক অ্যানহাইড্রাইড দ্বারা যদি আমরা অ্যাসিটাইলেশন করি, তাহলে আমরা কি পাবো, এন অ্যাসিটো ফোর অ্যামিনো ফেনল। এন এইচ সি ও সি এইচ থ্রি, এই হচ্ছে আমাদের প্যারা প্যারাসিটামল, অথবা এটাকে আমরা কি লিখতে পারি, ফোর হাইড্রোক্সি অ্যাসিটানিলাইট, ফোর হাইড্রোক্সি অ্যাসিটানিলাইট। এটা আমরা পেয়ে যাব। তো আমরা আরেকবার একটু প্যারাসিটামল প্রস্তুতির বিষয়টি নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফেনল, এই ফেনলটাকে যদি আমরা লঘু নাইট্রিক অ্যাসিড সহযোগে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে টু নাইট্রোফেনল বা অর্থোনাইট্রোফেনল এবং ফোর নাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনলের আমরা একটা মিশ্রণ পেয়ে যাব। এই মিশ্রণটার মধ্যে আমরা ফোর নাইট্রোফেনলটাকে যদি আলাদা করে নিয়ে সেটাকে যদি টিন এবং এই সেলের উপস্থিতিতে কী করি, বিজারিত করি, তাহলে সেখানে আমাদের জায়মান হাইড্রোজেন উপস্থিত হবে এবং এই যে জায়মান হাইড্রোজেন, এই জায়মান হাইড্রোজেনটা কি করবে, বিক্রিয়ায় বিজারিত হবে, বিজারিত হয়ে আমাদের ফোর অ্যামিনো ফেনল তৈরি করবে, ফোর অ্যামিনো ফেনল। এই ফোর অ্যামিনো ফেনলটাকে যদি আমরা কি করি, ইথানোয়িক অ্যানহাইড্রাইড দ্বারা অ্যাসিটাইলেশন করি, তাহলে ফোর অ্যামিনো ফেনল অথবা ফোর হাইড্রোক্সি অ্যাসিটানিলাইট বা বাণিজ্যিক নাম যেটা প্যারাসিটামল, এটা আমরা প্রস্তুত করতে পারি। তো ব্যবহার বিধি আমরা প্রায় সকলেই কম বেশি জানি, সেটা হচ্ছে ব্যথা নিবারক এবং জ্বর ও মাথা ব্যথার ঔষধ হিসেবে এটা আমরা ব্যবহার করে থাকি। তো প্যারাসিটামলের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অতিরিক্ত ব্যবহারে এটি লিভারের কার্যক্ষমতা কমিয়ে দেয়, যার কারণে অবশ্যই অতিরিক্ত ব্যবহার করা যাবে না। এবং কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না, এটা তোমরা সকলেই কম বেশি জানো, তারপরেও এটা একটা সতর্কতামূলক বলতে পারো যে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কোনো ওষুধই আমরা নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো না, এটা উচিত না। দেখা যাচ্ছে এটার যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো থাকে সেগুলো হয়তো বা আমরা সকলে সেটা জানি না, কারণ ডক্টররা এই বিষয়টাতে ভালো জানবে, আমরা এই বিষয়গুলো অত ভালো জানবো না। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের আমাদের যেই প্রস্তুতিগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো পরীক্ষাতে এগুলো আসে এবং বিভিন্ন রকমের এমসিকিউ প্রশ্নেও এগুলো আসে, এগুলোর ব্যবহার আসে এবং সৃজনশীল প্রশ্নের মধ্যেও এই প্রস্তুতিগুলো আসে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখছি।